Assalamualaikum. Hello guys, welcome to Quick Facts. আমরা প্রায় প্রতিদিনই এরকম কিছু ভিডিও নিয়ে আসি যাতে করে কিছু সুন্দর ইনফরমেশন গ্রহণ করার ফলে আপনার জীবনে একটু সৌন্দর্যের মাত্রা বেড়ে যায়। তো আমাদের আজকের বিষয় হচ্ছে হাউ সাকসেসফুল পিপল থিংক, একজন সফল মানুষ কিভাবে চিন্তা করে, তাদের থিংকিং প্যাটার্ন কি। আমাদের ব্রেন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা ডেভেলপ করতে পারি আমাদের মাছেলের মতো। আমাদের মাছেল যেমন এক্সারসাইজ করার ফলে ধীরে ধীরে আরও উন্নত হয় এবং মজবুত হয়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের ব্রেনে চর্চা করি, নিয়মিত ভালোভাবে ইনফরমেশন নেই, তাহলে আমাদের ব্রেন থেকে ভালো আউটপুট পাওয়া সম্ভব। এবং এটাই একটা সাকসেসফুল মানুষের বড় গুণ। বেশিরভাগ সাকসেসফুল মানুষ লং টার্ম থিংকিংয়ে ফোকাস করে থাকেন এবং এ কারণেই তারা ভিশনারি হয়ে থাকেন। কিন্তু অপরদিকে যাদেরকে আমরা পুয়ার বলি, যারা আনসাকসেসফুল হয়ে থাকে, তাদের ক্ষেত্রে লং টার্ম ভিশনটা অনেক ন্যারো। সাকসেসফুল মানুষরা সবসময় অগ্রগামী চিন্তা করে, এ কারণে তাদের বর্তমান জীবনটা একটু খারাপ হলেও ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হয়, মধুর হয়। তাদের সবথেকে বড় পাওয়ার বা ক্ষমতা হচ্ছে তাদের মাথায় যে আইডিয়াগুলো আসে এবং তারা যে আইডিয়াগুলো চেরিশ করে সেই আইডিয়াগুলো বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করতে পারেন। যেখানে অন্যান্য বেশিরভাগ মানুষই তাদের স্বপ্নগুলোকে, তাদের আইডিয়াগুলোকে স্বপ্নের মধ্যেই ভাসিয়ে রাখে। এই আইডিয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ডিসিপ্লিন, ফোকাস এবং আরও অনেক ধরনের লাইফ সেভার স্কিলস, যারা সাকসেসফুল মানুষগুলো কনস্ট্যান্টলি তাদের দিনের বেশিরভাগ সময় ব্যবহার করে অর্জন করে থাকেন। পারফেকশন, সাকসেসফুল মানুষরা কখনো পারফেকশন নিয়ে মাথা ঘামায় না, তারা সবসময় নিজের প্রোগ্রেস কতদূর হলো, কিভাবে হলো, কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। সো ওভারঅল থিংই হচ্ছে তাদের প্রোগ্রেস নিয়ে। তারা কখনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করে না, তারা জানে যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সেরা সময় হচ্ছে গতকাল, যেটা আমি আগেই করতে পারলে ভালো হতো। এবং দ্বিতীয় বেস্ট যে সময়টা তাদের জন্য সেটা হচ্ছে আজকে, টুডে, রাইট নাও। এর কারণ হচ্ছে শুরু করার পর যত দিন গড়াবে তত বেশি প্রোগ্রেস তারা অর্জন করতে পারবে। অন্যান্যরা যেভাবে ব্যর্থতাকে দেখেন, সাকসেসফুল মানুষরা সেভাবে ব্যর্থতা বা ফেইলারকে দেখেন না, কারণ তারা জানে ব্যর্থতার প্রত্যেকটা বাঁকেই অনেক ইনফরমেশন, অনেক তত্ত্ব লুকিয়ে আছে, যেটা তাদের পরবর্তী কোনো ভেঞ্চার, পরবর্তী কোনো উদ্যোগে সাহায্য করবে, নিজেকে নিজের আরও বেটার ভার্সন তৈরি করবে এবং শক্তিশালী করে তুলবে। তারা কখনই চায় না যে অন্য কেউ এসে তাদের সমস্যার সমাধান করে দেবে, এর পরিবর্তে তারা তাদের সমস্যার রেসপন্সিবিলিটি নিজেই নেয় এবং প্রত্যেকটা সমস্যা নিজে থেকেই সলভ করে, যাতে করে পরবর্তীতে তাদের এ ধরনের সমস্যায় আর পড়তে না হয়। তারা কনস্ট্যান্টলি শেখেন বিভিন্ন বিষয় এবং অভিযোজিত হন পরিবর্তিত পরিবেশের সঙ্গে। তারা তাদের ব্রেনকে এভাবেই ট্রেন করে থাকে, যার ফলে তাদের ব্রেন প্রায় নতুন নতুন আইডিয়া নিয়ে আসে এবং তারা খুব ভালো করেই জানে যে তাদের আইডিয়া একদম মূল্যহীন যদি না তারা এটাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে পারে, এবং তারা সবসময় লং টার্ম সলিউশনের খোঁজে থাকেন। কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকার চেয়ে তারা প্রিফার করে আরো বেশি টাইম ইনভেস্ট করে সমস্যাটাকে একেবারেই সলিউশন করে ফেলা, যেন এই একই সমস্যায় ভবিষ্যতে তাদের আর পড়তে না হয়। যখন তারা নিজেকে দেখে তখন পারফেক্ট হিসেবে দেখে না, তারা চায় যে নিজেকে আরো উন্নত করতে। তারা উন্নত হওয়ার জন্য সর্বদা লাইফ টাইম লার্নার। তারা জীবনে অনেক আশাবাদী হয় এবং পজিটিভ হয়, যে কোনো ঘটনাকে তারা পজিটিভলি ফোকাস করে, যাতে করে তাদের জীবন থেকে তারা অনেক কিছু শিখে নিতে পারে, কারণ তারা জানে যে কোনো কিছুই সময় এবং একটু পরিশ্রমের বিনিময়ে সমাধান হয়ে যাবে। যেখানে ব্যর্থ ব্যক্তিরা সবসময় শর্টকাট রাস্তা খোঁজেন, অন্যদিকে সাকসেসফুল ব্যক্তিরা কখনো শর্টকাট রাস্তার ধারও ধারেন না, তারা সর্বদা লং টার্ম ভিশন নিয়ে এগিয়ে চলেন। যখন বেশিরভাগ মানুষই তাদের ফ্রি সময়গুলোকে রিল্যাক্স থাকেন এবং আরামায়েশে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক তখনই সাকসেসফুল মানুষগুলোকে দেখবেন তারা কাজে ব্যস্ত। বর্তমান মিডিয়ার বদলতে আমরা কখনো সাকসেসফুল মানুষের পিছনে ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণ হার্ডওয়ার্ক, পরিশ্রম এবং কত ত্যাগ তাদের স্বীকার করতে হয় এগুলো দেখতে পাই না। কি দেখতে পাই? তাদের কোনো একটা ম্যাগাজিনের ফ্রন্ট পেজে তারা এসেছেন, কোনো একটা সুন্দর বাড়ির মালিক তারা, খুব সুন্দর লাক্সারি কোনো কার তারা কিনেছেন এবং তাদের লাইফ স্টাইল এত সুন্দর যেটা মানুষের স্বপ্নের মতো, এই ধরনের। কিন্তু এর পিছনে এমন কিছু আছে যেটা আমাদের জানা অনেক দরকার। আমাদের কেউ বলে না যে তারা কত ঘুমহীন রাত অতিবাহিত করেন, তাদের কত দুশ্চিন্তা করতে হয়, তাদের কত শ্রম দিতে হয় তাদের কোনো একটা ভেঞ্চার সফল করার জন্য। কোনো সাকসেসফুল মানুষের ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারবো তারা অনেক কনফিডেন্ট থাকেন, কারণ তাদের নলেজ, তাদের এক্সপিরিয়েন্স তাদের এটা তৈরি করতে সাহায্য করে। ইন্টারনালি স্ট্রং থাকেন, পজিটিভ থাকেন, অপটিমিস্টিক থাকেন এবং সবসময় ভিশনারি হন। সবথেকে বড় যে বিষয়টি, তাদের মস্তিষ্ককে তারা আমাদের থেকে অনেক বেশি ইউজ করে থাকেন। একজন সাকসেসফুল মানুষের থিংকিং প্যাটার্ন জানা এবং আমরা কি করলে তাদের পর্যায়ে যেতে পারি, এরকম অনেক বিষয় নিয়ে জন সি ম্যাক্সওয়েলের লেখা হাউ সাকসেসফুল পিপল থিংক এই বইটি আপনি পড়তে পারেন। এই বইটিতে সাকসেসফুল মানুষের একটা সুন্দর সামারি তৈরি করা হয়েছে, তারা কিভাবে চিন্তা করে, তাদের অ্যাকশন প্ল্যান এবং আমাদের
আমাদের থিঙ্কিংয়ের সাথে তাদের থিঙ্কিংয়ের ডিফারেন্স এবং আমরা কীভাবে তাদের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারি এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তো আমাদের একটা ভিশন ক্লিয়ার হবে, আমরা একটু এগিয়ে যাব জীবনে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর না লাগলে ডিসলাইক করুন। আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অ্যান্ড ইটস আপ টু ইউ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।